আবারও অবৈধ চোলাই মদের বিরুদ্ধে বুধবার বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ অভিযান চালিয়ে সাফল্য পেল। এদিন পুলিশ প্রায় 20 লিটার চোলাই মদ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ মাঝিগ্রামের বুড়ো মাঝিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে বৃহস্পতিবার কাটোয়া আদালতে পেশ করে। আমাদের এলাকায় এই মদের জন্য খুব মানে অত্যাচার হচ্ছিল, তো আমাদের পুলিশ প্রশাসন যেভাবে মানে একজন কাজকে গ্রেপ্তার করেছে, এর জন্য আমি মানে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের পুলিশ প্রশাসনকে। কোথা বাড়ি জানতে পেরেছেন যাকে গ্রেপ্তার করেছে? এই মাঝিগ্রামের সাইডে, ঠিক আমার একটা জানে তো মাঝিগ্রামের সাইডে আমি শুনলাম নাকি, তো পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো পুলিশকে এইভাবে মদের বিরুদ্ধে অভিযান চালালে এলাকায় কি শান্তি হবে কি মনে হচ্ছে? অবশ্যই, ওনারা যেভাবে মানে চেষ্টা নিচ্ছেন, অবশ্যই ওনারা তো চেষ্টা করছেন যে যাতে এলাকাটা মানে শান্তি শৃঙ্খলার মধ্যে থাক, সেই জন্য তো মদের জন্য খুবই অত্যাচার হচ্ছে, তো ওনারা যেভাবে চেষ্টা করছেন অবশ্যই এইভাবে যদি লেগে থাকে পুলিশ প্রশাসন অবশ্যই এলাকা শান্তি। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।